চলে এলাম সেকেন্ড পার্টটা নিয়ে। আশা করি প্রথম পার্টটা আপনারা দেখেছেন, আর যারা না দেখে থাকেন তারা প্লিজ প্রথম পার্টটা দেখে নেবেন। এই পার্টে আমি দেখাবো কেমন করে স্কিন কালারটা তৈরি করতে হয়। তো স্কিন কালার তৈরি করার, টেক্সচার তৈরি করার জন্য আমি আমার এই ব্রাশগুলো থেকে দুটো ব্রাশ বের করছি, একটা হলো অ্যাঙ্গেল ব্রাশ। এই ব্রাশগুলো টেক্সচারে খুব সফট, এগুলো সফট ব্রিসেল ব্রাশ, তো আমি এইরকম ব্রাশ দিয়ে কাজ করতে পছন্দ করি। তো যাই হোক, আমি এই ক্যানভাসে আগে থেকে আউটলাইন করে রেখেছিলাম, আমি এবার এর স্কিন টোনটা তৈরি করছি। স্কিন টোন তৈরি করতে আমাদের যা যা কালার লাগে সেটা হলো হোয়াইট কালার বা রেড কালার, এটা হলো ভার্মিনিয়াম রেড, আর তাছাড়া ক্রিমসন রেডও একটু লাগে, ব্লু টোনটা লাগে। অনেকে জিজ্ঞেস করবে ব্লু কালার দিচ্ছেন কেন, কিন্তু আপনারা যদি ভালো করে জানেন স্কিনের টেক্সচারের ব্যাপার বা কালারের ব্যাপারে যদি রিসার্চ করে থাকেন, তাহলে আপনারা জানবেন ব্লু কালার, গ্রিন কালার, ইয়েলো কালার, এগুলো সবগুলোই আমাদের স্কিনে থাকে, তাছাড়া রিফ্লেক্সও হয়। তাছাড়া আমরা ইউজ করছি এখানে বার্নড অ্যাম্বার, ইয়েলো হিউ আর হোয়াইট কালার, পরিমাণ মতো হোয়াইট কালার আর লিনসেড অয়েল মিশিয়ে মিশিয়ে আমি একটা কালার তৈরি করছি। প্রথমে একটা কালার তৈরি করলাম, তারপর আমি প্রথমে লাইট, তার থেকে একটু ডার্ক, আর তার থেকে আরেকটু ডার্ক কালার প্রথমে আমি তৈরি করে নেব। তাতে কী হবে, সুবিধা হবে যখন আমি কালারগুলো ছাপাবো হাতের কাছে কালারটা থাকলে, তখন ওটা মিশিয়ে মিশিয়ে একটা ব্লেন্ডিংয়ের সাহায্য হয়। তো পরেরটাও আমি তাই করলাম, তার মধ্যে আমি ইয়েলোর পরিমাণটা একটু বেশি রেখেছি আর হোয়াইট সামান্য পরিমাণে দিয়েছি। প্রথমেটা একটু ডার্ক, এরপরে যে কালারটা তৈরি করব সেটাও তার মধ্যে ব্রাউনের কালারটা একটু বেশি, ব্রাউনের পরিমাণটা বেশি, তার সাথে ব্লু টোন আর ক্রিমসন রেড, ভার্মিনিয়াম রেড, মানে রেডিশ টোনটা একটু বেশি থাকবে। একটা পার্টে আসবে আপনার নিউট্রাল, মানে যেটা স্কিন টোন, আর একটা পার্টে আসবে ইয়েলো স্টোন, যেটা আমাদের হাইলাইটিং এরিয়াতেও লাগে, অনেক সময় রিফ্লেকশনও লাগে, আর একটা হলো ডার্ক টোন, সেগুলো হলো শ্যাডো। ডার্ক টোন বানিয়ে নেওয়ার কারণ হলো পোর্ট্রেট যখন আমরা বানাই একটা ফেসের মধ্যে ডেপথ তার লাইট অ্যান্ড শ্যাডো, আপনারা যদি লাইট অ্যান্ড শ্যাডো এই ব্যাপারটা ভালো করে যদি জেনে নেন, তাহলে আপনাদের ড্রয়িং করতে, মানে অয়েল পেন্টিং করতে খুবই সুবিধা হবে। আপনারা দেখুন আমি প্রথমে মাথার কাছ দিয়ে স্টার্ট করলাম ডার্ক কালার। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কেন ডার্ক কালার করলাম কেন, দুটো রিজন, একটা হলো আউটলাইন, আউটলাইন দেওয়ার জন্য, আরেকটা হলো এগুলো হলো ডার্ক এরিয়া। তো এখানে আমি চুলের নিচে আমাদের যে কপালের এরিয়া হয় সেটা আমাদের ডার্ক হয়, আপনারা ফোটোতেও দেখে থাকতে পারেন। তো এখানে আমি ডার্ক, সেই কারণে আমি এখানে ডার্ক করছি। তো আমি কিছুটা আউটলাইন করে দেবো ডার্ক টোন দিয়ে। তাছাড়া আমি যে তিনটা কালার ইউজ করেছি সেই তিনটে কালারকেও আমি মিক্স করে করে আমি হালকা কালারগুলো বের করব, আপনারাও তাই করবেন। তার আগে আপনি দেখে নিন আমি যেই ডার্ক টোনগুলো ইউজ করছি সেখানে সেগুলো কোথায় কোথায় ইউজ করছি। আমরা জানি যে আমাদের স্কিনের মধ্যে যদি কোনো ছবিতে ভালো করে আপনারা দেখেন, সোজা কোনো যদি ফেস থাকে, তো ফেসটা আমাদের হাইলাইটিং, ফেসের নিচে যে নেক এরিয়া হয় ঘাড়ের দিকটা সেগুলো ডার্ক হয়, কারণ তাতে মুখের শ্যাডোটা পড়ে, থুতনির শ্যাডোটা এসে গলায় পড়ে, সেই কারণে সেখানকার কালার, এখানকার কালার একটু ডার্ক দিতে হয়। তো মিক্সিংগুলো আপনারা খেয়াল করবেন কেমনভাবে কালারটা মিক্স করলাম, কী কী কালার ইউজ করলাম। তাছাড়া আপনারা কালার করতে করতে শিখে যাবেন, মানে যতটা শুধু দেখলে তো আর শেখা যায় না, সেক্ষেত্রে আপনাদের করতে হবে। আপনারা যখন কালার নিজের হাতে যখন করতে শুরু করবেন, আপনারা দেখবেন নিজেই আপনি বুঝতে পারছেন যে কোথায় কোন কালার দেওয়া উচিত। তাছাড়া আমি স্কিনের যে চিক এরিয়া আছে, চিক এরিয়ায় ওখানটায় মিডিল এরিয়ায় আমি একটু ডার্ক দিচ্ছি, কারণটা হলো যখন ওপরের চিকের যে গালের এরিয়াটা আছে সেটা হয় হাইলাইট এরিয়া, আর তার নিচেও হাইলাইট, মানে থুতনির দিকটাও হাইলাইট। তো মিডিল এরিয়াটা একটু আমাদের ন্যারো বোঝানোর জন্য বা সরু সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা দিতে হয়। তাছাড়া আমি যখন কালারটা মিক্স করবো তখনই বুঝতে পারবে তোমরা যে এখানে একটা ডেপথ বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। চোখের কাছেও দেখো আমি ওখানে ডার্ক দিলাম, কারণ চোখের উপরেও যে আমাদের চোখের ফোল্ডটা পড়ে পাতার উপরে সেখানেও ডেপথ থাকে। তো ডেপথ এরিয়াগুলো আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে। আমরা ডেপথ এরিয়ায় প্রথমে ডার্ক কালারগুলো চাপিয়ে দেবো, এর কোথায় কোথায় ডেপথ এরিয়াগুলো দেখে নাও, চোখের ওপরে হয়, চোখের কর্নারগুলো হয় ইনার কর্নার, আউটার কর্নারের দিকে ডেপথ হয়,
নাকের নিচে একটা হালকা শ্যাডো পড়ে, সেখানে ডেপথ হয়, ঠোঁটের ওপরে একটা ডেপথ হয়, ঠোঁটের নিচে ডেপথ হয়, তো কানের হোল সেখানে একটা ডেপথ হয়। তো প্রত্যেকটা জায়গায় ভালো করে দেখে দেখে তোমরা যদি ডেপথ এরিয়াগুলো আগে চাপিয়ে দাও, তাহলেই তোমার বেরিয়ে আসবে হাইলাইটিং এরিয়াগুলো। তখন তুমি হাইলাইটিং এরিয়ায় দেখো যেমনভাবে হাইলাইটিং কালারগুলো ইউজ করা হয়, সেই কালার মিক্সিং করে তোমরা যখন ওখানে কালারগুলো ছাপাবে বা দেওয়া স্টার্ট করবে, দেখবে আপনি আপনি একটা স্কিনের মধ্যে একটা সুন্দর ডাইমেনশন, একটা টেক্সচার তৈরি হয়ে যাবে। তো যেখানে যেখানে ডার্ক এরিয়া আছে তোমরা দেখতে থাকো, আমি ডার্ক এরিয়ায় কেমনভাবে কালারগুলো দিচ্ছি। আরেকটা কথা মনে রাখো, ভালো করে পেন্সিল স্কেচ করার সময় যেরকমভাবে পেন্সিলের স্ট্রোকটা একটা ফেসের ডাইমেনশন আনার জন্য খুব কাজে লাগে, সেই রকম পেন্সিল স্কেচে যেরকম স্ট্রোক দেওয়া হয়, ব্রাশেও স্ট্রোকগুলো অনেক ভালো করে খেয়াল রাখতে হবে। কপালের উপরে কেমন স্ট্রোক দিতে হবে, গালে কেমন স্ট্রোক দিতে হবে, স্ট্রেট লাইন পড়বে নাকি সাইড অ্যাঙ্গেল পড়বে না স্লিপিং লাইন হিসাবে স্ট্রোকগুলো পড়বে, সেই স্ট্রোকগুলোটাও খুব মায়নে রাখে একটা ফেসিয়াল ফিচারকে হাইলাইট করার জন্য, একটা ডাইমেনশন ক্রিয়েট করার জন্য। তো ভালো করে দেখবে যে তোমরা প্যাচগুলো যে ব্রাশ স্ট্রোকগুলো দিচ্ছ, ব্রাশের যে স্ট্রোকগুলো দিচ্ছ সেগুলো যেন ঠিকঠাক পড়ে। যদি স্ট্রোকগুলো ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু স্কিনটা ফ্ল্যাট হয়ে যাবে, আর ফ্ল্যাট হয়ে গেলে সেটা মোটেও ঠিক লাগবে না দেখতে। তাই একটু দেখে দেখে করো, বা স্ট্রোকের দিকে একটু ধ্যান রেখো। যেখানে যেখানে হাইলাইটিং এরিয়াগুলো এবার দিতে হবে, তার আগে আমাদের কী করতে হবে, ব্রাশগুলো ধুয়ে নিতে হবে। ব্রাশগুলো না ধুয়ে নিলে ব্রাশের যে উপরে কালারগুলো লেগে থাকবে, সেগুলো যখন আমরা পরের যে লেয়ারটা চাপ দেবো সে এটা নোংরা হয়ে যাবে, মানে যে রঙটা আমরা এক্স্যাক্ট তৈরি করতে চাই সেই রঙটা তৈরি হবে না। তাই ভালো করে ব্রাশটাকে ধুয়ে কাপড় দিয়ে ভালো করে মুছে নেবে, তারপরে নেক্সট কালারটা তৈরি করবে, মেশাবে। তো এখানে আমি নেক্সট কালার তৈরি করার জন্য প্রথমে যে কালারটা ভুলে রেখেছিলাম তার সাথে একটু হোয়াইট কালার মিশিয়ে আর তার সাথে একটু লিনসেড অয়েল মিশিয়ে আমি একটা হালকা কালার তৈরি করলাম, লাইট কালার তৈরি করলাম। এবার ঠিক এরিয়া যেখানে যেখানে লাইট পড়ছে, যেগুলো আমাদের স্কিনের মধ্যে যেগুলো লাইট ধরে, সেই রকম জায়গায় আমরা লাইট কালারগুলো দেওয়া স্টার্ট করলাম। কালার দিতে দিতে নিচের যে কালার আছে তার সাথে আমরা ব্লেন্ড করতে থাকবো। ব্লেন্ড যদি ঠিকঠাক করে করো তাহলে একটা স্কিনের মধ্যে ভালো ডাইমেনশন ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে থাকো আমি কেমনভাবে করছি, আমাকে একটু ফলো করো আর নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে ঠিক হয়ে যাবে, ঠিকই শিখে যাবে তোমরা।
आशा करी आमार वीडियोटा तोमादेर जोन्नो हेल्पफुल थाकबे। आमी प्रत्येकटा वीडियो टाइम लैप्स वीडियो करेछि जाते तोमरा आमार ब्रश स्ट्रोकगुलो बुझते पारो एबं कलर मिक्सिंगगुलो देखे किछु शिखते पारो। जानाबे तोमादेर आमार वीडियोगुलो केमन लेगेछे। आमी मोट 7टा वीडियो बानियेछि এই পোর্ট্রেটের উপরে, স্ক্রিন টেক্সচারের উপরে। তো তোমরা দেখে নিও আমার প্রত্যেকটা ভিডিও, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো। কোথাও যদি অসুবিধা থাকে আমাকে জানাবে, কিছু বুঝতে না পারলে সেটাও আমাকে কোয়েশ্চেন করবে, আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যেখানে তোমরা বুঝতে পারবে না সেটাও আমি জানানোর চেষ্টা করব। আবার দেখা হবে তাহলে নেক্সট ভিডিওয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আমাকে নিশ্চয়ই জানাবে। আর প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা যদি ভালো হয়ে থাকে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর থার্ড পার্টটা দেখতে ভুলো না। থ্যাংক ইউ।